Asgard? Hey Asgard! বলেন আব্বা। বলেন আব্বা কি, আপনি ভিতরে আসেন। জি বস। আজ 5-6 বছর হলে বিএ পাস করেছিস, নিজে একটা চাকরি জোগাড় করতে পারলিনি, ইনকামের রাস্তা করতে পারলিনি, তাহলে তুই করবিটা কি কর? হ্যাঁ, 5-6 বছর হয়েছে আমি বিএ পাস করছি, কিন্তু আমি তো বসে নাই, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। কিন্তু জানি আমরা তোর ইতিহাস সব জানি, তুই চাকরির পিছনে ঘুরঘুর করছিস তাও জানি, কিন্তু তোর বিএ পাশের মূল্য কেউ দিতে পারেনি, তাই তো? না মা, শুধু কেউ দিতে পারতেছে না তা না, আমি নিজেও আমার বিয়ে পাশের মূল্য দিতে পারতেছি না। তোর নিজের মূল্য তুই নিজে দিতে পারিস নি, তাহলে কি আরেকজন তোর মূল্য দেবে? আমি তোর বাপ, তোর মূল্য আমিও দিতে পারবো না। এখন তুই তোর নিজের রাস্তাতে এক না। স্যার, আপনি আমার প্রাইমারি স্কুলে সম্মানিত শিক্ষক, আপনার কাছে আমার হাতে খুলি। এরপরে স্যার আমি ম্যাট্রিক পাস করেছি, আইএ পাস করেছি, বিএ পাস করেছি। পড়া না পারলে আপনি স্যার যে নির্যাতনটা করতেন, সেই নির্যাতনের চিহ্ন আমার শরীরে এখনও আছে, এই জায়গায় কাটা দাগ আছে স্যার। কিন্তু সময়টা যদি এখন হইতো স্যার, এবং আপনি যদি নির্যাতন করতেন, তাইলে স্যার আপনি জেলের ভাত খাইতেন। আপনি কিছু মনে করেন না স্যার, কয়েদি হিসাবে আপনার মানাই তো। কিন্তু স্যার, এই ম্যাট্রিকের সার্টিফিকেট, আইয়ের সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেট, এগুলো আমার কোনো কাজে লাগতেছে না স্যার। অন্য অনেকেই এই সার্টিফিকেট ছাড়া আমার চেয়ে ভালো আছে। এখন এই সার্টিফিকেটগুলোর ওজন আমার বহন করতে বিরক্ত লাগতেছে স্যার, এই জন্য স্যার আমি আসছি এগুলো আপনার কাছে সমর্পণ করার জন্য। বিএ, আইএ, ম্যাট্রিক, আমি স্যার এখন মুক্ত। শোন, আমার তখনকার সময় যদি এখন থাকতো, তাহলে তুই এত কথা আমাকে বলতে পারতিস না, আর বললে তোর হাড় গোড় একটাও থাকতো না। স্যার আমি জানি স্যার, আমার খুব ভালো লাগতেছে যে আপনি রাগ করতেছেন, চোখও বড় করতেছেন, কিন্তু আপনার কোনো ক্ষমতা নাই স্যার, আপনি আর মারতে পারবেন না, মারলেই জেলে। আমার বাপ মা ছেড়ে, এলাকা ছেড়ে, সার্টিফিকেটগুলো ছেড়ে, আপনাকে ছেড়ে চলে যেতেছি স্যার। স্যার আপনি আমার জন্য একটু দোয়া করবেন। ভাই ভাড়াটা, কারণ আপনার ছেলের মুসলমানি এলাকার মধ্যে আপনার একটা সুনাম আছে, মানুষে চিনে জানে, বা আমিও কাজ কাম করি মানুষে জানে, সুতরাং বাজেট বাড়াইতে হইব ভাই। না রোহিত ভাই, দেখেন আমার একটা টাকাও বাজেট বাড়ানো সম্ভব না, আপনি এই বাজেটে যদি করতে পারেন তাহলে করেন, আমি আর বেশি বাড়াতে পারবো না। আমার কথাটা শোনেন, জিনিসটা কিন্তু সুন্দর না হইলে এটা কিন্তু এলাকার মানুষে কিন্তু ভাই আপনারা যেমন বলবো আমারও বলবো, সেটার জন্যই তো ভাই কিছু পয়সা বেশি লাগবো ভাই। আমার মুসলমানির ছেলের মুসলমানির অনুষ্ঠান আপনি সুন্দর করে করবেন এটাই চাই, কিন্তু হচ্ছে বাজেট একটা কম বেশি দিতে পারবো না, আপনি করলে করেন, নাহলে আমি অন্যদিকে যাই। আরে ভাই শোনেন, না 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 না, খরচ করতে পারবে না তো এই লোক মুসলমানের অনুষ্ঠান কেন করবে? সেটাই তো, এত বড় একটা কাজ
সামান্য কিছু টাকা পয়সা লাগবে, এটার জন্য সে করতে পারবে না। মা এরা আসলে এদের সমস্যা কি জানেন, মানে করতেও চায় মনের মধ্যে খুব ইচ্ছা, কিন্তু ফাইনালি আর ওইটা আবার কৃপণ তো টাকা পয়সার জন্য ওইটা আবার চায়ও না, এরা আসলে আফসোস করে করে মারা যায়। কিন্তু ভাই আপনি কে ভাই? আমি ওই মানে মুসলমানই শুনলাম, মানে মুসলমান নিয়ে কথা বলতেছিলেন শুনলাম, আমি শুনি। কিন্তু আপনার তো ভাই আমি চিনি না, আপনি হুট করে ঢুকা গেলেন গা, একটা কথা বলতেছি, এত সুন্দর একটা আমাদের কথা আন্ডারস্ট্যান্ডিং হইতেছিল, এই কথাটার মধ্যে ভাই আপনি হুট করে ঢুকা আন্দাজে আমাদের কথার সাথে শেয়ার করলেন, আদাব কালাম নাই, সালাম নাই, কিছু না, এটা কেমন তোর ভদ্রতা ভাই? কি আশ্চর্য ব্যাপার, আপনি হুট করে কোথা থেকে এসে ঢুকে গেলেন গা, দেখলেন এখন এত বড় চাপি সঙ্গে কথা হইতেছে আর আপনি কি আবার আছে গরম হয়ে গেছে। নতুন যে জমিটা কিনছে, দলিল পত্র, পর্চা সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কোনো চিন্তা করে আমি কোর্টে গেছিলাম, একটু সমস্যা আছে ওইটা আমি ঠিক করে নিই মনে। আরে জমির মালিকের একটা শরীর আছে না, হ্যার একটু ধীমত আছে। আরে বাবা দিনকাল যা পড়ছে সব ঠিকঠাক করতে হবে, টোন টাইট, কোনো জায়গায় ফাঁক রাখা যাবে না। আপনি কোনো চিন্তা করেন না, আমি তো প্রকাশ্যই কাগজপত্র ঠিক করে চাইছিলাম বুঝছেন, কিন্তু সমস্যা হয়েছে ওই যে শরীরটা করলাম, এই শরীর হেল লেগে একটু গোপনীয়তা রক্ষা করা হইতেছে। এই ভাই এখানে কি চাই, মানে কাউকে দরকার কি চান? আসলে এখানে কি কাকে চাচ্ছেন আপনি? হ্যাঁ কোনো বিষয় আছে এখানে? মিয়া তোমার কইছি না এখানে থাকতে পারবা না, উপরের অর্ডার আছে, কালকেই ব্যাগ বক্স করে সব হাঁটবা। দূর আগে লাইট নিবা না, বলছি ভাই পাঁচটা দিন থাকবো, আপনি লিখে রাখেন না, অসুবিধা নাই, টাকা দিব তো। তুমি যা কইছিলে তো আমার দিছো, তুমি কথা রাখছো, কালকে যদি না যাও তোমার ব্যাগ বক্স আমি ফেলা দেবো, মনে রাখিও। তোমাকে আমি না করছি না, এই সমস্ত ইমোশনাল জিনিস তুমি দেখবা না, এগুলোর আশপাশ দিয়েও যাবা না, সমস্যা কি? আমি এইসব নিউজ দেখি না, এইসব নিউজ আমাকে ভেতর থেকে টানে। বলো এই 10-15 বছর প্রেম করে কি অস্বীকার করে? বলো তুমি, বলো কি কি করবো, বলো। আসো আসো আসো।
এই রাজমিস্ত্রি আর হচ্ছে কন্ট্রাক্টর, এরা কিন্তু খুবই ঝামেলা করবে, হিসাব টিসাব নিয়ে উল্টাপাল্টা হিসাব করবে, অতএব খুব সাবধান। সেইটাই, আগের বার যে হিসাব দিল আর পরের বার যে হিসাব দিল কিচ্ছু মিল নাই। মনে না করলে তো কথা বলি ভাই। হ্যাঁ বলেন। তারপরে আমাদের সমস্যা কি, আমরা আমাদের নিজেদের কাজের মধ্যে না ইনভলভ হই না, তো ইনভলভমেন্টটা লাগে কিন্তু। একটা বাড়ি বানাতে কী লাগে আসলে? ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, আপনার রড লাগে, কাঠ লাগে, এই তো এর মধ্যেই তো সীমাবদ্ধ। তো এইগুলো সম্পর্কে যদি ধারণাটা আপনার থাকে তাহলে কিন্তু আপনার ওই রাজমিস্ত্রি বললেন, কন্ট্রাক্টর বললেন, ওরা ঠকাতে পারবে না। আমি কলম হবে ভাই, থ্যাংক ইউ। যেমন মনে করেন আপনার ওই আপনি গাঁথনিটা 10 ইঞ্চির গাঁথনি যদি আপনি দেন একটা ওয়ালে, তাহলে আপনার পার স্কোয়ার ফিটে, বুঝছেন, পার স্কোয়ার ফিটে আপনার কিন্তু লাগবে 10 টাই। আপনি ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা? ও আচ্ছা, দশ ইঞ্চি আপনার মনে করেন যে 10 ইঞ্চি গাঁথনির একটা আপনি ই করবেন, ওয়াল করবেন, হ্যাঁ, পার স্কোয়ার ফিটে লাগবে 10 টাইট। আমাদের সেট বি, হ্যাঁ দোস্ত তুই কি বলিস? হ্যাঁ বি, ওকে ডান, সেট বি 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 বি, এটা একটু দেখি। হ্যাঁ এইভাবে আপনার মনে করেন যে বালি বালি আর সিমেন্টের রেট, আপনি এই আমি লাস্ট টাইম মালয়েশিয়া গেলাম, এখানে বাঙালির যে ঠিক খারাপ অবস্থা, আমি যখন গিয়েছিলাম তখন তো ভালোই ছিল, তারা পড়াশোনা করতো, জব করতো, ভালোই ছিল। তিনজনে মিল কেন? আপনারা তো তিনজন খেলেন, কি বলেন, আমরা তো দুজন, দুজন আপনাদের সঙ্গে একজন ছিল, উনি তো আমারও লোক না, এটা তো আমরা বলতে পারবো না। তিনজন খেলেন, আমি তিনজনে বিল করি। উনি কি বিল দেয়নি? না উনি বিল দেয়নি। কিছু হইল? দেখবো না, এই দৃশ্য দেখা যায় না। কি দৃশ্য দেখেছো সেটা বলবা তো, রাগ লাগে না? কাল রাতে টাইটানিক আবার দেখলাম, শেষ দৃশ্য জ্যাক পাওয়া যায়। চুপ, একদম চুপ।
সত্যি কথা আর দেখবো না, যার মরণ মরুক, যে ডুবার ডুব গা, আর আমি দেখবো না। আচ্ছা বাবা আমি এক্ষুনি যাচ্ছি। আপনি? জি আমি। এখানে কতক্ষণ? এই জায়গায় 15 থেকে 20 মিনিট হবে। চলুন। রিকশায়? জি রিকশায়। হ্যালো, একটু দেই। ভালো, খুব ভালো। কামাল, ও আমার ভাই, ও আমার কোনকালীন ভাই, কোন হুদরই তো না আমার। আরে জিজ্ঞেস করতো, এই তুই এই বাড়ির ভিতরে ঢুকলি কেমনে? আবার বেট কি মারস তুই আসস? তোর কি হায়া পর্দা লাজ লজ্জা নাই? এত দিন ধরে তোর সাথে আমি ঘর সংসার করবা লাগছি, কেরা আমার ভাই, কেরা আমার চাচা, কেরা মামা, কেরা আমার ফুবে, তুই জানস না? তোমার ভাই না? তা পা ছুটিয়ে ফেলামো, একবারে আড্ডি গুটি ভাঙ্গে ফেলামো। এই আবার খাইতেছে, ওই নাই আপনার কিছু হন না? তুই কেরা, হ্যাঁ কন্তি গাইছ তুই? তোর পরিচয়টা কি? হ্যাঁ তোর ঠিকানা কি? এই তোর লাই তোর যা হায়া পর্দা কোনো কিছু নাই? হ্যাঁ তরে যদি মাথার চুল চাইছে শুনে মাখিয়ে যদি রাস্তায় নামে দিই তাও তো আমার কষ্ট যাব না? তোর আড্ডি গুড্ডি ভাঙ্গে তুন তুনে কইরা তারপর পুলিশের কাছে দেওয়া হচ্ছে তারে। হ্যালো না, তাই তো থাকবি। হ্যাঁ তোরে ফোন দেয় তুই ফোন ধরস না? হ্যাঁ
আচ্ছা তোকে সমস্যাটা কি? হ্যাঁ ফোন দিলে ফোন ধরস না, দরকার সব পাওয়া না ভাইজান, আপনার যতদিন খুশি আপনি এখানে থাকবেন। আপনি আমার কথা দেন, আপনি আমার ছেড়ে যাবেন না। আর পারবো না ভাই, আর পারবো না। ফ্যামিলির লিগালি নিয়ে যান। আচ্ছা আমি রাজি, মারামারি করলে গ্যাঞ্জাম করলে তুই যে আমার লগে ডিমের ব্যবসা কর সবাই জানব। মারপিট শুরু কর। কি হলো? শুরু কর মারপিট। শোন, ঈদের পরে টাকাটা রেডি রাখবি, আমি নিতে আসব। খাবারের কথা বলতেছি না ভাই, আপনার সঙ্গে যে লোকটা বসেছিল আপনার সঙ্গে ডিমের ব্যবসা করে, সে গন্ধ হয়ে গেছে, সেটা গান্দা মাল। এইসব লোক এরাই আসলে সমাজের শত্রু, বুঝছেন? নিজের যেটা পরিচয় সেটা দিতে চায় না, ফিটফাট হয়ে থাকে। ডিমের ব্যবসা করি সেটা বলতে অসুবিধা নেই, খোঁজ নিয়ে দেখেন এর আরও অনেক ব্যবসা আছে। হয়তো ফার্মগেট ব্রিজের উপরে দুজন ভিক্ষুক তাই সে বসায় আছে, ওটা তার ব্যবসা। আরও অনেক গোপন ব্যবসা থাকতে পারে যেগুলো প্রকাশযোগ্য না। আরো তো 6 মাস অপেক্ষা করতেই হবে। কেন? ওই যে মামা, মামা আমেরিকা থেকে বিয়ে শাদীর সব মার্কেটিং করে নিয়ে আসবে, আর বোধহয় একটা ফ্ল্যাট গিফট করতে হবে। তোমার মামা ফেসবুকে যেসব ছবি আপলোড করতেছে, আমার মনে হয় না সে 6 মাসের মধ্যে আর দেশে ফিরবে। আর তোমার কান্না যে আমাকে কতদিন সহ্য করতে হবে। আমি তখন কান্নাকাটি করি না, আমার চোখ দিয়ে তো পানি আসে না। ঠান্ডা খান, গরমের মধ্যে ভালো লাগবে। ভাই আমি ঠান্ডা মান্ডা খাই না ভাই। ভাই যে গরম পড়ছে খান না, আপনি একটু খেলে ভালো লাগবে, মনটা শান্তি হবে। তুমি খাবা বেবি? দেন মোবাইল বের কর। দেখি
খারাপ অবস্থা। আমার পকেটে একটা রুমাল আছে। আপনি আমার জন্য অনেক করলেন, চলুন হসপিটালে যেতে হবে। না, হাসপাতালে যাওয়ার মতো কিছু হয় নাই, আমি ঠিক আছি। আজকাল তো কাছের মানুষজনই বিপদ দেখলে পালায়, আর আপনি তো না। আমি তো আমি 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 কিছু করি নাই তো, মানে আমি দেখলাম যে আপনার ছুরি মারতেছে, আপনি তো একটা মেয়ে, মানে আমি চলে আসছি আর কি, তা আমার হাতে লাগলো, অসুবিধা নাই, রক্ত থেমে যাবে, আপনি চিন্তা করেন না। আপনি কিছু মনে না করলে আমি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? মোবাইল নাই আমার। আপনার অ্যাড্রেস? বাংলাদেশ রেলওয়ে। আপনি কি বাংলাদেশ রেলওয়েতে আছেন? না, আমার আসলে কোনো ঠিকানা নাই, রেল লাইনে বগি পড়ে থাকে না, বগির মধ্যে থাকি আমি আর কি। আসি। শুনুন, এক কাজ করুন, আপনি বরং আমার মোবাইল নাম্বারটাই রাখেন, এখানে আমার মোবাইল নাম্বার আছে, এখানে আমার অ্যাড্রেস আছে। ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কিছুক্ষণ পরে রক্ত বন্ধ করা বন্ধ হয়ে যাবে, ভালো থাকবেন। হ্যাঁ আসি। থ্যাংক ইউ। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের বগি, এটা কি কারো অ্যাড্রেস হতে পারে? তার উপরে আবার আপনার মোবাইল নাম্বারও নাই। ওগুলো সব আছিল, মোবাইল নাম্বার আছিল, অ্যাড্রেস আছিল, ডিলিট হয়ে গেছে, আমি নিজেই ডিলিটেড। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু আপনি চলাফেরা করেন কিভাবে, থাকেন কোথায়, কি খান? দেখো, ভালো প্রশ্ন করছেন এবং উত্তরটা শুনে আপনার ভালো লাগবে। আমার একটা নেশা আছে, নেশা করি, কথার নেশা, কথা শোনার নেশা। মানুষ কথা বলে আমি শুনি, নানান ধরনের কথা, নানান ডিজাইনের কথা, ভাল লাগে। কিন্তু কথাতে কি আর পেট ভরে? হ্যাঁ, কথা শুনে পেটও ভরে। মানুষ যখন কথা বলে আমি কথা শুনি, তারা যখন খাইতে শুরু করে আমি তাদের সঙ্গে খাই, তারপর সুযোগ বুঝে কেটে পড়ি। এটা তো বাট পারি। বাটপাড়ি একটা শব্দ, ঠিক আছে, আপনি বাটপাড়ি মনে করলে বাটপাড়ি, অসুবিধা নাই। কিন্তু আমি তো খাইতেছি, ঘুরতেছি, থাকতেছি, বেড়াইতেছি, মুক্ত, খুব ভালো। খুবই ইন্টারেস্টিং, আমি ইমপ্রেসড। হ্যাঁ, মানে হওয়া উচিত, আমি তো অন্যরকম। আর কারো কাছে না হোক, আমার কাছে অন্তত আপনার একটা নাম্বার থাকাটা ইম্পর্টেন্ট, একটা অ্যাড্রেস। না, আমার মনে লাগবে না, মানে আপনার নাম্বার তো আমার কাছে আছে, সো যোগাযোগ আমি বিচ্ছিন্ন হবো না, যোগাযোগ থাকবে। একটু জানাও। আমিও তো যা যাবার হতে চাই, আপনি যা যা করেন একই কাজ আমিও করি, কিন্তু মানুষ আপনার সাথে মাঝে মাঝে বসে গল্প করে, মাঝে মাঝে আপনাকে অ্যাকসেপ্ট করে, অনেক সময় করে না। আপনার ব্যাপারে, আপনার ক্ষেত্রে ব্যাপারে ডিফারেন্ট, আর আমার ক্ষেত্রে পুরো ডিফারেন্ট। আমি ট্রাই করা স্টার্ট করলে মানুষজন নাম্বারের জন্য পাগল হয়ে যায়, নাহলে হুমড়িকে গায়ের উপর পড়ে, নাহলে টেনে বসায় দেয়। সিচুয়েশন কেন দু জায়গায় দুই রকম, কেন পাচ্ছি না আমি বলেন তো? আপনি আপনার পুরো হুমড়ি খেয়ে পড়বে, এটা স্বাভাবিক, জেন্ডার সমস্যা, আপনি আর আমি আলাদা, সবাই এক যাযাবর হয় না।
সবাই যা যাবার হতে পারে না, আপনার ওটা দরকার নাই, চেষ্টা করার দরকার নেই, হবে না, আপনার অন্য কিছু হবে। সব ফাইলপত্র মৃত, এর কোনো প্রয়োজন নেই, জরাজীর্ণ, অসুস্থ, তারা কোনো কাজে লাগে না, এই জিনিস ফেলাই দিতে হবে। নিয়ে আসেছি, সব বেচে দেব সব অফিস থেকে আনিছি, বেচে দিছি, আরো আনবো, ব্যস্তই থাকবো। আজকে না, প্রতিদিন বিভিন্ন অফিস থেকে ফাইল এনে আমি বেচে দিতেছি, বেচেই আমার ভালো লাগতেছে, সব বেচে ফেলবো, নতুন সিস্টেম ডেভেলপ করবো। কয়টা পাবেন বেচা? কয় টাকায় বেচবো সেটা তো বড় কথা না, বেচার যে আনন্দটা পাচ্ছি, সব যে বেচে দিচ্ছি, নতুন কিছু করব, সে আনন্দই বড় কথা, কারণ এগুলো কারো কোনো কাজে লাগে না, লাগতেছে না, এ চড়াই পড়ে আটকে আছে। এ ফাইল কোনো কাজে, আপনার কোনো কাজে লাগেছে? না না না। হ্যাঁ? না। হুম? না। হ্যাঁ? না। না। লাগেছে? না। 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 লাগবে না। আমি আপনার সঙ্গে আসলে খুব বেশি সময় কথা বলতে পারবো না, আপনি তো জানেন আমার মানুষের কথা শোনার অভ্যাস। She won't know. I am Anti-Meat King.
Yes, I used to be Ian. So proud. Don't miss The Kings, an exclusive event on TLC and Facebook Live. Premieres Thursday. আজ ভোর 4টা নাগাদ পুলিশ এক ভয়ঙ্কর সন্ত্রাসী দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যারা দেশকে ধ্বংস করার পরিকল্পনা লিপ্ত হয়েছিল। এবং এই সন্ত্রাসী দল যদি তাদের পরিকল্পনা সফল করতে পারত, তাহলে দেশ একটা ভয়ঙ্কর সহিংস ঘটনার সম্মুখীন হতো। আনন্দের কথা হচ্ছে, এক জনৈক ব্যক্তি এই সন্ত্রাসী দলের পরিকল্পনার কথা পুলিশকে জীবন বাজি রেখে জানিয়ে দিয়েছিল। কে এই জনৈক ব্যক্তি পুলিশকে সংবাদটি দিয়েছিল? রাষ্ট্র তাকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করেছে এবং রাষ্ট্র তাকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত দিয়েছে। আপনারা যদি কেউ সেই জাতীয় বীরের সন্ধান পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। করিম খান, বৈশাখী টেলিভিশন, ঢাকা। চালটা আছে না, চালতার কষ এবং তেঁতুল পাতা একসঙ্গে সিদ্ধ করে যদি টাকের উপরে লাগানো হয়, তা মাথায় হাত দিচ্ছেন কেন? ভদ্রতা শিখেন নাই? সরি, চুল গজায়। সরি। মশা কিন্তু স্লোলি ঘিলুক। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর।